আসছে নোকিয়া এক্স আইফোন এক্স এর মতো ডিসপ্লে নিয়ে আসছে নোকিয়া এক্স নতুন করে লঞ্চ করে গত কয়েক বছরে আবারো ধীরে ধীরে নিজেদের গ্রাহকদের মন জয় করতে শুরু করেছে নোকিয়া আগামী 16 মে চীনে লঞ্চ হবে নোকিয়ার নতুন স্মার্টফোন নোকিয়া এক্স চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে পোস্ট হওয়া ছবিতে দেখা যাচ্ছে আইফোন এক্স এর মতো S2 এজ ডিসপ্লে থাকবে নতুন নোকিয়া এক্স এ সাথে আইফোন এক্স এর মতো ডিসপ্লের উপরে দেখা গিয়েছে একটি নচ লঞ্চ ডেট ঘোষণা করলো নোকিয়া এক্স এর কোনো স্পেসিফিকেশন এখনো অফিশিয়ালি ঘোষণা করেনি নোকিয়া যদিও ইন্টারনেটে নতুন এই ডিভাইসের স্পেসিফিকেশন নিয়ে প্রচুর রিপোর্ট পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই সেই রিপোর্টেই জানা যাচ্ছে নোকিয়া এক্স এ থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই ডিসপ্লের রেজুলেশন 2280x1080 পিক্সেলস এছাড়াও ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.9 এক রিপোর্টে শোনা যাচ্ছে নতুন নোকিয়া এক্স এর ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর অন্য এক রিপোর্টে যদিও বলা হয়েছে নতুন নোকিয়া এক্স এ থাকবে মিডিয়াটেক P60 প্রসেসর এই ফোনে থাকবে 4GB RAM এর সাথে নোকিয়া এক্স এ থাকবে 64GB ইন্টারনাল স্টোরেজ নোকিয়া এক্স এ প্রিলোডেড থাকবে অ্যান্ড্রয়েড ওরিও 8.1 আইফোনের মতো একই ডিসপ্লে বানিয়ে গ্রাহকদের মন জয় করতে চাইছে নোকিয়া যদিও এই রিপোর্টে ফোনের ক্যামেরা সম্পর্কে জানা যায়নি কোনো তথ্য জানা যায়নি ফোনের ব্যাটারি ও ওয়্যারলেস কানেক্টিভিটি নিয়েও কোনো তথ্য নোকিয়া এক্স লঞ্চের সাথেই কোম্পানি হয়তো লঞ্চ করবে নতুন নোকিয়া এন সিরিজ স্মার্টফোন অনেকে মনে করছেন কোম্পানির আইকনিক নোকিয়া এন 8 আবার ফিরিয়ে আনতে চলেছে নোকিয়া আগে নিজেদের আইকনিক 3310 ফিচার ফোনস লঞ্চ করে গ্রাহকদের লস্টালজি করে তুলেছিল তারা এবার এন 8 এর লঞ্চের সিদ্ধান্ত গ্রাহকদের কতটা মন কাড়ে তা দেখার জন্য অপেক্ষা করে আছে বিশেষজ্ঞরা নতুন পুরনোর এই মেলবন্ধন আবার নোকিয়াকে সেরার শিরোপা দিতে পারে কিনা তা সময়ই বলবে